अल्लाह ताला इंसान बनाया है, वाकिमुस्सलाह वाकुज़्ज़का, और तुम लोग नमाज कायम करो और ज़कात अदा करो, और तब तुम लोग नमाज अदा करो एवं ज़कात प्रदान करो। वमा तुकद्दिमू लिअन्फुसिकुम मिन खैर, এবং যা কিছু তুমি ভালো কাজ নেকির কাজ দুনিয়াতে করবে এবং সেটা আল্লাহ তাআলার কাছে পাঠাবে, তা কিন্তু করিন দম্বা মারার পরে তুমি সেটা আল্লাহ তাআলার কাছে পাবে। ইন আল্লাহ বিমা তাআমালুন বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কর্ম দেখতে বানা। আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন, ভালো বললে ভালো খারাপ করলে খারাপ, সেটা সমস্ত কিছুই আল্লাহ তাআলার কাছে জমা হয়ে থাকে। মরার পরে তার ফলাফল পাওয়া যায়, রেজাল্ট পাওয়া যায়। এমনকি যদি এমন কিছু ভালো কাজ করে দেওয়া হয় তো আল্লাহ তাআলা আখিরাতে তার তো প্রদান করবেই, তার ফলাফল দিবেই, দুনিয়াতেও তার প্রতিদান দিয়ে দেয়। এবং এমন কিছু খারাপ কাজও হয়তো বান্দার দ্বারা হয়ে যায় যেটা আখিরাতেও শাস্তি তো প্রদান করবে কিন্তু দুনিয়াতেও তার শাস্তি ভোগ করতে হয়, আল্লাহ তাআলা তার শাস্তি দিয়ে দেন। তো যা আমরা ভালো করি বা খারাপ করি আল্লাহ তাআলার কাছে সেটা পাবো। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, তোমরা নিজের জন্য যা কিছু ভালো কাজ করবে সেটা তোমরা আল্লাহ তাআলার কাছে অবশ্যই পাবে। যদি তোমরা কারোর সাথে ভালো ব্যবহার করতে সে হয়তো তোমার সাথে ভালো ব্যবহার করবে না, এমন নয় যে তোমার ভালো ব্যবহারটা আদায় হয়ে গেল। তুমি কারো উপরে হিসান বললে তুমি কাউকে হিসান পেলে না, এমন নয় যে হিসানটা বেকার হয়ে গেল। এরকম তুমি কোন নেকির কাজ করলে, নামাজ পড়লে, নামাজ আদায় করলে এবং তারপরে দেখলে যে আবার অসুবিধায় পড়ে গেলে, তো তোমার নামাজ সব তুমি পেলে না, দায় হয়ে গেল, এটা নয়। বরং সেটা জমা হয়ে থাকলো এবং তারপরে যে মুসিবত বা অসুবিধা তোমার হয়েছে সেটা সব আল্লাহ তাআলার কাছে রয়েছে। অতএব তাকে তুমি ইন্দিল্লাহ, তোমরা সেটা আল্লাহ তাআলার কাছে পাবে। আমরা ইমাম নিয়ে এসেছি আল্লাহর উপরে যে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, মাবুদ নেই, এবং আল্লাহ রাসূল নবী পাক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হোসেন আল্লাহর প্রিয় রাসূল এবং বান্দা, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছ থেকে যা কিছু নিয়ে এসেছেন যে সমস্ত কিছুর উপরে আমরা বিশ্বাস করি, ঈমান রাখি। আর এটাকে বলা হয় ঈমান। ঈমান নিয়ে আসার পরে প্রথমে যে কাজে তাকিদ দেওয়া হয়েছে, যে কাজ করার জন্য বারে বারংবার কোরআনে ইরশাদ করা হয়েছে সেটা হচ্ছে নামাজ। নামাজ অনেক জায়গায় আল্লাহ তাআলা আকিমুস-সালাহ বলে বান্দাদেরকে হুকুম দিয়েছেন, তোমরা নামাজ কায়েম করো, এবং নামাজের সামনে যাকাতেরও হুকুম দিয়েছেন। তারপরে অন্যান্য নেকি কাজ করার পদ্ধতি জানিয়ে দিয়েছেন, তা উপহার করে দিয়েছেন এবং তার বর্জন করাতে শাস্তিও প্রদান করে দিয়েছেন। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। হে ঈমানদার বনেরা, তোমাদেরকে যেন ধন সম্পদ এবং তোমার সন্তান সন্ততি কোন কিছুই আল্লাহ তাআলার জিকির হতে উদাসীন না করে দেয়, গাফিল না করে দেয়, অচেতন না করে দেয়। মামাইলা বা আন্দাজিকা বা উদাইকা হুম খাসিরুন, এরকম যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই আয়াতের ব্যাখ্যাতে মোহাম্মদ ইবনে আহমদ জাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, আল্লাহ তাআলা এই জিকির বলতে এখানে পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে করেছে, যে পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা সঠিক সময়ে আদায় করো। আল্লাহ তাআলার জিকিরের মধ্যে সবচেয়ে বড় এবং উত্তম জিকির হচ্ছে নামাজ। তো এই পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময়ে সঠিকভাবে আদায় করো, এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা নিজের বান্দাকে আদেশ করেছেন। অতএব এই পাঁচ ওয়াক্ত নামাজ থেকে যারা পিছিয়ে রয়েছে কোরআনের ভাষায় তারা ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। হয়তো দুনিয়াতে অন্তরিকায় বসবাস করে, দুনিয়াতে কোন রকমের অসুবিধা না হতে পারে, কিন্তু
মরার পরে কিন্তু যখন ভূষা হবে তখন পাতার হবে। শুধু তাই নয়, রাসূলে আকরাম নূরে মুজাসসাম হুজুর কুলমুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ফরমান হাদিসে মুবারাকা কানজুল উম্মান সবকুম ফান্ড 115 পৃষ্ঠা সেখানে বলা হয়েছে, কিয়ামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম যা জিজ্ঞাসা করা হবে, যেই বিষয়ে প্রশ্ন করা হবে সেটা হচ্ছে নামাজ। সর্বপ্রথম নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে, যদি সেটার উত্তর সঠিকভাবে দিতে সক্ষম হয় তাহলে সফল কাম হয়ে গেল, আর যদি এখানেই ঘাটতি হয়ে যায় তাহলে সে অপদস্থ হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এখান থেকে ধরতে পারছি, বুঝতে পারছি যে কেয়ামতের দিন যদি সর্বপ্রথম নামাজেরই প্রশ্ন করা হয়, আর যেই ব্যাপারে কেয়ামতের দিনে সর্বপ্রথম প্রশ্ন করা হবে সেই ব্যাপারে আমরা এত পিছিয়ে রয়েছি যে বলার কথা নয়। নামাজ তো না পড়ার দূরের কথা, যারা অবশ্যত ভাবে নামাজ পড়ে, যারা নামাজের সৃষ্টি করে কায়েমি করে তাদের তো ওয়াইল জাহান্নামের ঘোষণা করে দেওয়া হয়েছে। যারা নামাজের সৃষ্টি করে তাদের জন্য জাহান্নাম থেকে ভয় দেখানো হচ্ছে, যারা নামাজ টোটালি বর্জন করে রেখেছে তাদের জন্য আল্লাহ জানে কি কত বড় শাস্তি আল্লাহ তারা তৈরি করে রেখেছে। এবং নামাজ বলতে অনেক ফজিলত, নামাজ না পড়লে তো বড় বড় শাস্তি ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে আদেশের মধ্যে যে নামাজ আদায় করলো, শুধু আদায় নয় নামাজের হেফাজত করলো, যদি কাটা হয়ে গেল অতি শীঘ্রই সেটাকে আদায় করে দিল, সাহেবের নেশা হবার চেষ্টা করত, সাহেবের নেশা হচ্ছে যা নামাজ কাজা নাই, খুব কাজা হয়ে গেলে হয়তো 5 বক্ত নামাজ কাজা হয়ে গেছে জীবনের মধ্যে, সেটা অতি শীঘ্রই আদায় করার চেষ্টা করে তাকে বলে সাহেবের নেশা। তো নামাজের যে হেফাজত করলো আদেশের কথায়, সেই নামাজ তার জন্য কেয়ামতের দিন নূর হয়ে যাবে, তার জন্য দলিল হয়ে যাবে, তার জন্য নাজাত হয়ে যাবে। আর যে নামাজকে ছেড়ে দিল, নামাজের হেফাজত করল না, তার জন্য নূর হবে না, সেই নামাজ দলিল হবে না, নাজাত হবে না, বরং শাস্তি কি হবে, শাস্তি হবে ওই ব্যক্তি কেয়ামতের মাঠে কেয়ামতের দিনে ফেরাউন কারণ হামান উবাই ইবনে খালফের সঙ্গে হবে, নাউজুবিল্লাহ। এরা হচ্ছে আল্লাহর দুশমন, দুশমন। এই দুশমনদের সাথে যদি কিয়ামত হয় তাহলে পরিস্থিতি অনেক খারাপ হবে, ক্ষতিগ্রস্ত অবশ্যই হতে হবে। এই জন্য নামাজ থেকে পিছিয়ে থাকা অবশ্যই এটা অনেক বড় পাপ নহে কবিরা। আমাদের মাঝে এইরকম অবস্থা, যদি কোনো কষ্ট অসুবিধা হয়, দুঃখ কষ্ট আসে, তো মনে করা হয় যে আমি কোন এমন কষ্ট করেছি, কোন এমন ভুল করেছি যে এত বড় কষ্ট, যেটা না শুকরা বান্দা করে তাকে বলে থাকি, সে মনে করে হয়তো নামাজ না পড়লে কোনো গুনাহ হবে না। অথচ একটা নামাজ, এক বার নামাজ যদি ছেড়ে দেওয়া হয় তো 80 ঘন্টা তাকে জাহান্নামে থাকতে হবে। আল্লাহ আকবার, নামাজ না পড়া মানে হয়তো গুনাহ হয় না, এইরকম তার অবস্থা। আল্লাহ আকবার, এত বড় পাপ করার পরেও আল্লাহ তাআলা আমাদের খাওয়াতে কোনো কমি রাখে না, পড়াতে কোনো কমি রাখে না, কারণ দুনিয়া এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলার কাছে যদি এই দুনিয়া প্রিয় হতো, এই দুনিয়াকে ভালোবাসত, শুধু তাই নয় একটা মশা দানার মতো যদি সম্মান হতো এই দুনিয়া, আল্লাহ তাআলা কোনো কাফিরকে খেতে দিত না। এই জন্য এই দুনিয়ার খুশহালিকে সবকিছু মনে করা উচিত নয়। আল্লাহ তাআলার দুনিয়াতে অবস্থা ভালো রাখি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সুবিধা সবসময় সন্তুষ্ট আদায় করা উচিত, তার সাথে যদি আখেরাত বাদী তালা কামিয়াব করে দেয় তাহলে তো শোনাই সুভান। আর যদি দুনিয়াতে কষ্ট অনুভব করতে হয় তবুও তাতে রাশি থাকা উচিত যেন আখেরাত তৈরি হয়ে যায়, আখেরাত ভালো হয়ে যায়। মহাজাস ইমাম মোহাম্মদ বিন আহমদ জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে কিয়ামতের দিন নামাজ বর্জনকারীকে ওই 4 ব্যক্তির সাথে উঠানো হবে, কারণ হামান উবাই ইবনে খালফ এদের সাথে উঠানো হবে। যদি রাজত্ব বা মন্ত্রিত্ব ও ব্যবসা বাণিজ্যের কারণে নামাজ বর্জন করে তাহলে তাকে ফেরাউনের সাথে উঠানো হবে, যদি ধন সম্পদ আদায় করার জন্য নামাজকে বর্জন করে থাকে তাহলে কারণ ছিল ধন সম্পদ বলা তার সাথে তাকে উঠানো হবে। আল্লাহ তাআলা কবুল করেন এবং তাকে জান্নাতবাসী করেন, আমিন।
যদি ধন সম্পদের জন্য নামাজকে ত্যাগ করা হয় তাহলে কারণের সাথে উঠানো হবে, যদি মন্ত্রিত্ব অর্জন করার জন্য নামাজকে ছাড়া হয় তাহলে হামানের সাথে উঠানো হবে, কারণ সে মন্ত্রী ছিল। আর যদি ব্যবসা বাণিজ্যের জন্য নামাজকে বর্জন করা হয় তাহলে মক্কার বড় মুনাফিক এবং কাফির ব্যবসায়ী উবাই ইবনে খালফের সাথে তাকে উঠানো হবে। আল্লাহু আকবার। যে ব্যক্তি নামাজকে নষ্ট করে তার জন্য ইসলামের কোন অংশ নেই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আঘাত প্রাপ্ত অবস্থায় এবং প্রচন্ড ভাবে আনন্দ থাকা সত্ত্বেও তিনি সেই অবস্থাতে নামাজ আদায় করলেন। দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য জান্নাতের সার্টিফিকেট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছিলেন, তিনি তো মনে করতেন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, একবার নামাজ শুদ্ধ করতে হলো আর এমন অবস্থায় আমি ভালো করে দাঁড়াতে পারি, কোন নামাজ না পড়লেও হবে, আর আমাদের জন্য কোনো জানা নেই যে জান্নাতে যাবো কি জাহান্নাম। অর্থাৎ আমরা এমন আচরণ করি যেন আমরা জান্নাতি কনফার্ম জান্নাত, জান্নাতের আশা করা যায় মানা নেই নিষেধ নেই, বরং জান্নাত মাগফিরাতের আশা করা আল্লাহর কাছে নেকির কাজ, আশা করতে পারে কিন্তু ভরসা করে গুনাহকে না ছাড়া নেকিকে না করা এটা বেওয়াকুফি হবে, এটা মূর্খাম হবে, বোকামি হবে। আল্লাহ তাআলার রহমতের আশা করতে হবে এবং তার শাস্তি থেকেও ভয় করতে হবে, এটাই হচ্ছে সঠিক পদ্ধতি এবং মুমিনের কর্ম। নামাজের ফজিলত বলতে গেলে অনেক ফজিলত রয়েছে, নামাজ ত্যাগ করার অভ্যাস থাকলে ভয়ঙ্কর মৃত্যুরও আশঙ্কা রয়েছে এবং নামাজ চোর যাকে বলা হয়, নামাজ চোর তাকে বলে না যারা নামাজ ছেড়ে গিয়েছে, তাদের জন্য তো কঠিন শাস্তি আছে। নামাজ চোর তাকে বলা হয় যে ভালোভাবে রুকু করে না, ভালোভাবে সজদা করে না, রুকু পর্যন্ত ভালো করে তসবিহ আদায় করল না এবং রুকু থেকে তাকবীর বলে উঠল ভালোভাবে দাঁড়ল না দাঁড়িয়ে চলে গেল সজদাতে, এটাকে বলা হয় রুকু চুরি করা। প্রথম সজদা করল, প্রথম সজদা থেকে দ্বিতীয় সজদাতে যাওয়ার জন্য ভালোভাবে বসল না আর দ্বিতীয় সজদাতে চলে গেল, এটা হচ্ছে সজদা চুরি করা। তো এইগুলো হচ্ছে নামাজ চুরি করা, নামাজের চোর এবং মা দাওলাত চুরি করা, এই দুটোর মধ্যে পার্থক্য অনেক বড়। কোন সম্পদ চুরি করে হয়তো সেই সম্পদকে কাজে লাগিয়ে দেয়, পরবর্তীতে হয়তো ধরা পড়লে তাকে জেল খাটতে হয় বা কোনো শাস্তি নিতে হয়, কিন্তু নামাজ চুরি করতে নামাজ উপাপাত হলো আপনাদের শাস্তিও নিতে হলো, এতে কোনো ফায়দা নেই। অতএব সঠিকভাবে নামাজের আহকাম আমাদেরকে জানতে হবে, নামাজের পদ্ধতি জানতে হবে, নামাজকে এমন ভাবে আমাদেরকে আমলে ধরতে হবে যে যার চলে যাবে যার নামাজ যেন চলে না যায়। আর এই নামাজের জন্য নামাজের খব বলা হয়, হাদিসের মধ্যে উল্লেখ করেছে নামাজের খব বলা হয়, নামাজের খব, নামাজের খব বলা হয় ওই নামাজ কি যখন যুদ্ধ চলাকালীন মুসলমানেরা সবাই ব্যস্ত, সকলে যুদ্ধ নিতে করেছে, তখন নামাজের সময় হয়ে যাবে। কোরআনে বা হাদিসে এরকম বলা হয়নি, তোমরা যুদ্ধে লিপ্ত থাকলে বা যুদ্ধের আশঙ্কা থাকলে তোমরা নামাজ খেয়ে না, এরকম বলা হয়নি। নামাজের খবের পদ্ধতি করে দেওয়া হয়েছে যে সেই সময় যুদ্ধ চলাকালীন বা যুদ্ধের আশঙ্কাকালীন দুই ভাগে বিভক্ত হতে হবে, দুটা গ্রুপ বানাতে হবে মুসলমানকে, একটা গ্রুপ ইমামের সাথে থাকবে আর একটা গ্রুপ দুশ্মনদের মোকাবিলাতে দাঁড়িয়ে থাকবে। দুই রাকাত পরে যদি নামাজ থাকে তো এক রাকাত ইমামের সহিত প্রথম গ্রুপ পড়বে, যখনই এক রাকাত হয়ে গেল সেই পিছনে উত্তানি তারা উঠে চলে যাবে দুশ্মনের মোকাবিলায়, যারা দুশ্মনের মোকাবিলাতে ছিল তারা চলে আসবে ইমামের পিছনে এবং দ্বিতীয় রাকাত ইমাম সাহেবের সাথে পড়বে। দ্বিতীয় রাকাত যখন করা হয়ে গেল তো এক রাকাত যেহেতু এদের হয়েছে আবার এক রাকাত মিলিয়ে দুই রাকাত করে নামাজ সালাম ফিরিয়ে নেবে, দুই রাকাত হয়ে গেল, যখন এদের দুই রাকাত হয়ে গেল আবার চলে যাবে দুশ্মনের মোকাবিলায়, যারা দুশ্মনের মোকাবিলায় আছে আবার চলে আসবে ঘুরে, তারা এক রাকাত মিলিয়ে নিয়ে পড়বে, দুই রাকাত পূর্ণ হয়ে গেল, অতএব সমস্ত মুসলমানের নামাজ হয়ে গেল। এই যুদ্ধ থাকাকালীন যে সওয়াব রয়েছে সেটাও এক সেকেন্ডের জন্য কমলো না,
যখন নামাজের সময় শেষ হয়ে গেল তখন থেকে অসুস্থ হয়ে শুরু হলো। নবী পাকাল্লাম যখন জাগলেন এদিকে নামাজের সময় শেষ হয়ে গেছে। আমাদের অবস্থা দেখো, আমাদের নামাজ তো এত কাদা হয়ে গেছে আমরা হিসাব করতে পারবো না। 10 বছর আগের বলতে পারে থেকে নামাজ কাদা করে আসি, এখন 20 বছর বা তার বয়স 30 বছর এমনকি 40 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত নামাজ কন্টিনিউ আদায় করি না। জুমার সময় একটু চেষ্টা করি যাওয়ার, বাদ বাকি 5 বছর নামাজ যে পড়ে গিয়েছে, 5 বছর নামাজ এত নামাজ কাদা হয়ে গেছে। তো যেই আদি এক বাক নামাজ আদায় করেনি সেই আলী নাম আমাদের মুখে শোনা হয়। যদি আশিকে আলী, আশিকে নবী যদি বাবা প্রয়োজন হয় তাহলে আমাদেরকে কোরবান করতে হবে। কোরবানি কেমন কোরবানি? আমাদেরকে সঠিক ভাবে তাদের অনুসরণ করতে হবে, নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করার সাথে সাথে আপনি খাতে হবে, নামাজ আদায় করুন বাবা মায়ের সেবা করুন, নামাজ আদায় করুন সরকার ও খেয়াল করুন, নামাজ আদায় করুন তাহাজ্জুদ করুন, নামাজ আদায় করুন নওয়াফিল এবং আরো সুন্নাত মুআক্কাদা, সুন্নাতে গায়ে মুআক্কাদা মুস্তাহাব কাজ সমস্ত কাজ করুন। নামাজ যখন পড়বেন তাহলে আপনার সমস্ত মুস্তাহাব কাজ এবং সমস্ত আপনার নেকির কাজ যে সওয়াব পাবেন তাতে কোনো কোন হবে না, পুরোপুরি পূর্ণভাবে তার সওয়াব পাবেন এবং দুনিয়াতেও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি আল্লাহ তাআলা দান করবেন।